দলিত অংশের মানুষদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অনেকটা অবদান রয়েছে যোগ্য সম্মান মোদীর নেতৃত্বে যোগ্য সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তার চিন্তাধারাকে দলিত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই নানা পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার সোমবার আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ের সামনে মহাত্মা জ্যোতিবা ফুলের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক কথা বললেন ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি টোটন দাস এদিন ছিল মহাত্মা জ্যোতিবা ফুলের একশো পঁচানব্বইতম জন্মজয়ন্তী প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে তার জন্মজয়ন্তী পালন করল তপশিলী জাতি মোর্চা প্রদেশ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে মহাত্মা জ্যোতিবা ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ সভাপতি টোটন দাস সহ উপস্থিত নেতৃত্ব পরে জ্যোতিবা ফুলের জীবনে বিভিন্ন দিক তুলে ধরে টোটন দাস জানান তার জন্মজয়ন্তী উপলক্ষে এবছর সংগঠন সারা রাজ্যব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে এবং দলিত ঋষি যারা ছিলেন যারা দেশের জন্য এত কিছু করেছেন তাদের জন্য কোনো কাজ কোন সম্মান কোনো মর্যাদা এই দেশের মধ্যে দেওয়া হয়নি দু সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর বরাবর আমাদের দলিত সম্প্রদায়ের মানুষদেরকে তফসিলি জাতিগোষ্ঠীর মানুষদেরকে কিভাবে সম্মান দেওয়া যায় তাদের মনি ঋষিদের কিভাবে সম্মান দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন আপনারা কোনো দিন শুনেননি হয়তো বা আমি জানি আমি বিশ্বাস করি আমি ত্রিপুরা রাজ্যে বাস করি অনেক আন্দোলন অনেক দলিত বলে অনেক আন্দোলন এই ত্রিপুরা রাজ্যে হয়েছে আমরা দেখেছি একটা সময় কিন্তু আমাদের যে এই লিডারগুলো তাদেরকে কোনো দিন সম্মান মর্যাদায় ত্রিপুরা রাজ্যে দিনে ভারতবর্ষে দিন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই মর্যাদাটুকু দিচ্ছে আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বৎসরে আমাদের এই জ্যোতিবা বাই ফুলে জয়ন্তী উদযাপন করা হচ্ছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া